আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হিস্ট্রি শেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পটলার ডিম দিয়ে একটা রেসিপি, যেটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে অনেক ভালো লাগে। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি আর পটলটা কুচিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পটলটা উপরের খোসাটা ছাড়াই তারপরে গোল গোল করে কেটে মাছ বরাবর কেটে নিলে এরকম করে একটা শেপ চলে আসবে। আর পটলটা কিন্তু একদম মোটা রাখিনি, পাতলা পাতলা করে কেটে নিছি। তারপর কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি পাঁচফোড়ন মশলাটা নিয়ে নিছি। পাঁচফোড়ন মশলাটা দিয়ে মশলাটা যখন একটু ভাজা হয়ে আসবে তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিছি। তারপরে দিয়ে দিব সাত আটটা মরিচ কুচি। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিয়ে দিও। তো দেখো, মরিচ কুচিটা দিয়ে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ। এখানে লবণ হলুদটা দিয়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব, একদমই লাল লাল করে ভেজে নিব না। পেঁয়াজটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে আলু কুচি আর পটল কুচি। পটল আর আলু কুচিটা দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর আমি যখন ঢাকনাটা খুলবো তখন দেখতে পাচ্ছ আলু আর পটল থেকে কিন্তু অনেকটা পানি উঠে আসে। তো এই পানিটা কিন্তু সম্পূর্ণভাবে আমাকে শুকাই নিতে হবে। তো তার জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রেখে দিব। তো পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে আসবে তারপরে কিন্তু এখানে আমি মশলা অ্যাড করব। তো দেখো পানিটা কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে। তো একটুখানি নাড়াচাড়া দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে জিরে বাটা। তো দেখো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে জিরে বাটা দিচ্ছি। এখানে কিন্তু আধা চা চামচ জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঠান্ডা পানি অ্যাড করে দেব। তো এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি খুবই অল্প করে, একদমই ভাসো ভাসো, খুব বেশি কিন্তু না, তোমরা দেখে বুঝতে পারছো। তো ভাসো ভাসো করে একটুখানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে এতে করে কিন্তু পটল আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। তো কিছুক্ষণ পরে আমি হচ্ছে ঢাকনা খুলে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো পানিটা যখন হালকা থাকবে সে অবস্থায় আমি এখন দিয়ে দিব ডিম। এখানে কাঁচা ডিমটা ব্যবহার করছি। আর হালকা পানি থাকা অবস্থায় ডিমটা দিয়ে দিলে কিন্তু ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর ডিমটা দিয়ে দেওয়ার পরপরই কিন্তু খুব ভালোভাবে পটল আলুর সঙ্গে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে ডিমটা দলা বেঁধে না আসে। তো এই পটল আলুটা কিন্তু একদমই ভাজা ভাজা করে নিব, একদমই পানি বা রস থাকা যাবে না, ভাজা ভাজা করে নিব। তার জন্য উল্টে পাল্টে দিয়ে ছেড়ে নিব, এই অবস্থায় ঢাকনা না দিলেও হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছ গরম মশলা নিয়ে নিছি। এখানে দারচিনি, সাদা এলাচ আর হচ্ছে লং আর দুই তিনটে গোলমরিচ নিয়ে নিছি। এগুলো এখন আমি গুঁড়ো করে তারপরে পটল আলুর যে ভাজিটা সেটার মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটাই কিন্তু কাঁচা অবস্থাতে গুঁড়ো করে আমি এর ভিতর দিয়ে দিলাম। আমি কিন্তু একদমই এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি, আর এই গরম মশলাটা ভেজেও নিইনি, কাঁচা অবস্থাতে গুঁড়ো করে নিছি। নিয়ে আমি এই ভাজির ভিতর দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু নামানোর আগে আগে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। তো দেখো কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে আরও একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। এখানে আধা চা চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে কিন্তু ভাজির সেন্টটা অনেক ভালো আসে। তো দেখো খুব ভালোভাবে কিন্তু এখন আমি ভাজির সঙ্গে ভাজা যে গুঁড়ো মশলাটা দিলাম জিরের, সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামাই নেব। তো কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পরে আমার ভাজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেল। এটা এখন আমি নামাই নেব। তো সম্পূর্ণ ভাজিটাই কিন্তু আমি নামাই নিছি। দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু একদমই ভাজিটা কোনো রস বা পানি নাই, একদমই শুকনো শুকনো করে ভাজিটা করে নিতে হবে। গরম ভাত বা রুটির সঙ্গে এই ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তোমরা চাইলে কিন্তু বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।